কয়লা পাচার কাণ্ডে অবশেষে ইডির দফতর থেকে বেরোলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে 11টায় শর্ট লেকের সিজিও কমপ্লেক্সে অভিষেককে ডেকে পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের 15 মিনিট আগে ইডি দফতরে পৌঁছন তৃণমূলের সেনাপতি। সূত্রের খবর, সকাল 11টা থেকে অভিষেককে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। এর আগে এই মামলায় দিল্লিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডির তলব নিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তিনি বলেছিলেন, ইডি সিবিআইকে কাজে লাগিয়ে যারা স্বার্থচরিত্র করতে চান তাদেরকে বলতে চাই, আমি আমার অবস্থানে অনড় থাকব। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব, কিন্তু ইডি সিবিআইয়ের কাছে মাথা নোয়াব না। তদন্তে বরাবর সহযোগিতা করছেন বলেও দাবি করছেন তিনি। চলিত সপ্তাহে মঙ্গলবার অভিষেককে ইডি তলব খবর প্রকাশে আসে। ঘটনা চত্রে সোমবার ধর্মতলায় মেয়ার রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সর্বসময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিষেকের হয়তো আবারও নোটিশ পাঠাবে ওরা। ওই মঞ্চে দাঁড়িয়ে অভিষেককেও বলেছিলেন কিছু ঘটবে। পরের দিনই অর্থাৎ মঙ্গলবার অভিষেককে ইডি তলবের খবর রাজ্য রাজনীতিতে আলাদা মাত্রা যোগ করেছে। ইডির তলবের ঘণ্টা খানেক পরে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর একটি পরিসংখ্যা তুলে ধরে টুইটারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছিলেন অভিষেক। তৃণমূল সাংসদ লিখেছিলেন, ইডির সঙ্গে পুতুল খেলার বদলে বাংলার শাসন ব্যবস্থা থেকে ওরা শিক্ষা নেওয়া উচিত। এই মামলায় গত 23 জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেকের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। পুত্র সন্তানকে কোলে নিয়ে ইডির দপ্তরে গিয়েছিলেন অভিষেকের ঘরণী। কয়লা পাচার কাণ্ডে এর একাধিকবার জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে দিল্লিতে অভিষেকের পত্নীকে তলব করেছিল ইডি, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলবের সত্য হাজিরা দেননি রুজিরা। অফিসে অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে একবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে সিবিআই। কয়লা কাণ্ডে অভিষেকের শালিকা মেনকা গম্ভীরকে দিল্লিতে তলব করেছিল ইডি। এরপরে রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন মেনকা। গত বুধবার কলকাতার হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য একক বেঞ্চ নির্দেশ দেয় যে মেয়র মেনকাকে জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতায় করতে হবে, এখানে তার বিরুদ্ধে করা পদক্ষেপ করা যাবে না।